2024 বিশ্ব টিবিসি বোর্ডনি নাইকলজাং মাধ্যমিক তে কুচুং মাধ্যমিকনি আমসুমগ পৈলা থাইমা নাই খরকতাম বড় রগ্ন হাস্তিনি মন্ত্রী অক্রানী শাক থারমুংবাই আ খরকতাম ইয়াগো ইয়াফারজা কা মেমোরিয়াল তাই ডিজিটাল ট্যাব আশালা হাস্তিনি খরকতাম মাধ্যমিক তে কুচুক মাধ্যমিকনি আমসুমগ কুপলাই ইংনাই রগ্ন ইয়াফারজাংমনি পান্ডাখলাই জাকা হাস্তিনি মন্ত্রী অক্রানী তংথাইনগ আরও আ রংস্রংনাই রগ্ন দেব কাহামকে সুকাঙ্গে থাকনানি বাকিব সাকা আবহাই রংস্রংনাই রগ্ন বরমনি বিশিংতি সকার ইয়াফারজাংম রগ্নগুই নুখুনি লোকরং বিশিংক খাদং মংনুক জাকা আমি মানে গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বেরোলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। একটু কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম বুঝলাম, কিন্তু যে কথোপকথন হলো এতে কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে। অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কনগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে, শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের মধ্যে, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলে মেয়েরও ভালো করার একটা ইচ্ছা ওদের মধ্যেও যায়। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম নয়। কিন্তু সমস্যা হচ্ছে তৎকালীন সময়, আমাদের সময় একটু সমস্যা ছিল, কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছি, বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো সেখানে আমাদের মতো করে আমাদের এখানে সিলেবাস মানে কারিকুলাম ছিল, এতে করে সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের অসুবিধা হতো। কিন্তু এইবার যেহেতু সিবিএসসির আদলে টিবিএসসি হচ্ছে, সিলেবাস মোটামুটি সেই, তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কমপ্লিট করতে পারি। আমাদের ছেলেমেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে, ইভেন নিটেও ভালো রেজাল্ট করছে, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন খুব ভালো করছে এবং ত্রিপুরার নামও এখন নেম এন্ড ফেম অনেক আসছে। আমি আশা করি যে ভবিষ্যতে যারা এখানে ভালো রেজাল্ট করেছে আমি বলব যে তাদের ভবিষ্যৎ যেন সুগম হয়, রাজ্যের জন্য দেশের জন্য দেশাত্মবোধের ভাবনা নিয়ে কাজ করবে সেটাই আমি আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমি একটা এখানে শুভেচ্ছা দেওয়ার ব্যবস্থা রেখেছি। রাজখর আগল নিশিমে পরনমনি কক্ত চিনি খরাং।